আসসালাম আলাইকুম বন্ধুরা লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি স্পেশাল চায়ের রেসিপি আর সেটা হলো হায়দ্রাবাদী স্পেশাল ইরানি দম চাউর রেসিপি এর টেস্ট এতটাই ভালো হয় যে আপনারা যদি একবার এই চা খান তবে এর প্রেমে পড়ে যাবেন আর বারবার খেতে চাইবেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব ও একটি লাইক বাটনে চাপ দিয়ে দিবেন তাহলে শুরু করি এবার হায়দ্রাবাদি স্পেশাল ইরানি দম চা তৈরি করা এই চাটা আমি আমার নিজের মতো করে তৈরি করব প্রথমে আমি একটি পাত্রে মেজারমেন্ট কাপে তিন কাপ পানি চুলায় বসিয়ে দিলাম পানি আমি অনেক সময় জাল করে চায়ের কাপের দুই কাপ পরিমাণে চা তৈরি করবো এবার তিন চারটা এলাস হালকা ফাটিয়ে এই পানির উপর দিয়ে কিছুক্ষণ জাল করে নিব পানিটা ফুটে যাওয়া পর্যন্ত আগেই বলে রাখি এই চা তৈরি করার জন্য এখানে দানাদার চায়ের পাতা ব্যবহার করতে হবে পানিটা ফুটে গিয়েছে এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে চায়ের পাতা দিয়ে দিলাম অন্য কোনো ফ্লেভারে চা পাতা ব্যবহার করলে চায়ের স্ট্রং ফ্লেভারটা আসবে না এবার চুলার আঁচটা কমিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য চাটা হতে হতে আমি দুধ ও চিনিটা রেডি করে নিচ্ছি এখানে আমি আড়াই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি আর এখানে স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন যদি আপনারা চিনি খেতে না পছন্দ করেন তাহলে শুধু দুধ দিয়েও এই চাটা তৈরি করতে পারেন এবার দুধ ও চিনি দেওয়া শেষ এবার চিনি ও দুধটাকে আমি একটি চামিচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দুধ ও চিনির মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে ভাবে দুধ ও চিনিটাকে গুলিয়ে নিব দুধ ও চিনি গুলানো হয়ে গিয়েছে এখন এক পাশে রেখে দিব চায় দেওয়ার জন্য প্রায় পনেরো মিনিট পরে আমি চায় ঢাকনাটা খুলে দেখবো আমার চাটা কেমন হয়েছে এই ঢাকনাটা খোলার সাথে সাথে আপনার পুরো রান্নাঘরটা চা আর এলাচের গন্ধে ভরে যাবে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে চাটা এমন এমনভাবে ঢাকনা দিয়ে ঢাকতে হবে যাতে ভিতরের স্টিমটা বেরোতে না পারে তবে চায়ের কালার ও গন্ধ ঠিক থাকবে এবার আমি চায়ের সাথে সেই গলিয়ে রাখা দুধটা মিশিয়ে নেব দুধ মেশানোর সাথে সাথে চায়ের রঙটা এত সুন্দর হবে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আরও কিছু সময় চাটাকে আমরা জাল করে নিব যে কোনো দুধ চাই দুধ মেলানোর পরে যদি একটু জাল করি তবে চায়ে সুন্দর একটা দুধের ফ্লেভার ছড়ায় আমি কিন্তু চা খেতে অনেক পছন্দ করি তাই এক এক ফ্লেভারের চা তৈরি করতেও পছন্দ করি আমি এক এক সময় এক এক ফ্লেভারের চা তৈরি করে খাই তাই আজ আমি চিন্তা করলাম আপনাদের সাথে এই হায়দ্রাবাদি স্পেশাল ইরানি দম চা রেসিপিটা শেয়ার করি আমার কাছে কিন্তু এই চাটা খেতে খুবই ভালো লাগে হয়ে গেল আমার চা তৈরি করা এবার আমি একটি কাপে ঢেলে আপনাদের দেখাচ্ছি চাটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে এই চাটা আপনারা নানা রকমের বিস্কিট বাকর খানি এবং নানা রকমের ফাস্টফুডের আইটেমের সাথেও খেতে পারেন আপনারা একবার এই চাটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খেতে কতটা মজা হয়েছে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন